হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি গাইস সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরো একবার ফেস্ট ক্লিয়ার ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওতে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা পেমেন্টের আপডেট দেবো। আজকে কিন্তু অনেকের পেমেন্ট দিল স্বামী বিবেকানন্দ মেডকম স্কলারশিপ, যেটা লট নাম্বার পড়েছিল গত ঈদের দিন, অর্থাৎ গত 22 এপ্রিল তোমাদের লট নাম্বার পড়েছিল। 21 এপ্রিল লট নাম্বার পড়েছিল পোস্ট ম্যাট্রিকে, সেটার পেমেন্ট কিন্তু 3 দিন আগে ক্লিয়ার করে দিচ্ছে। এবং ফাইনালি আজকে এই মোমেন্টে কিন্তু তোমাদের ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 22 তারিখে যাদের ফ্রেশ রিনুয়াল লট নাম্বার পড়েছিল 22 এপ্রিল বেসিক্যালি, তাদের কিন্তু পেমেন্ট দিয়ে দিল। অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে তোমাদের 22 মার্চেরও কিন্তু লটের একটা পেমেন্ট এখনো পেন্ডিং রয়েছে, সেটা হয়তো অনেকে ভেবে নেয়। তো আগেই ক্লিয়ার করে দিলাম, আজকে কিন্তু এই মোমেন্টে সব থেকে বড় আপডেট। আমি কিন্তু গতকাল ভিডিও বানিয়ে তোমাদেরকে বলছিলাম যে 22 এপ্রিলে লটের একটা সমস্যা হচ্ছিল, তো সেই সমস্যা ক্লিয়ার করে এবার কিন্তু আজকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতা শুরু হয়ে গেল এই মোমেন্টে। তো চলো সরাসরি শুরু করবো, কোন কোন ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, পাশাপাশি যাদের এখনো পর্যন্ত দিচ্ছে না, অনেক কদিন হয়ে গেল তোমাদের আগের মাসে লট পড়েছে, তোমাদের কবে পেমেন্ট দেবে সেই নিয়েও বিস্তারিত একটা আলোচনা তোমাদের এই ভিডিওতে থাকবে। তো চলো বন্ধুরা সরাসরি শুরু করছি আজকের ভিডিও। তার আগে তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ওয়েলকাম গাইস, গাইস তোমাদের প্রথমত জানাবো যে আজকে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা পেমেন্ট হয়েছে তার আগে ডিসকাস করে নিচ্ছি, তার একটা ছোট মতো স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি, এটা গ্রুপে পেলাম এক্ষুনি। তার আগে কিন্তু অনেকে কল করে জানাচ্ছে যে আমাদের টাকা ঢুকে গেল, তো সবার জন্য খুবই খুশির খবর। তো এই মোমেন্টে একটা ছোট মতো স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপে আমরা পেলাম আমাদের স্কলারশিপ গ্রুপে। তো এটা একটা সাবস্ক্রাইবার পাঠালো, তার কিন্তু লট নাম্বার পড়েছিল 22 এপ্রিল, দেখতে পাচ্ছি অ্যামাউন্ট একদম ক্লিয়ার দেওয়া আছে, 18,000 টাকা অ্যামাউন্ট, এবং এক্ষুনি পেমেন্ট রিলিজ করেছে আলিপুর তেজারি থেকে। তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার দেখে নিলে, আজকে ডেটও কিন্তু দেওয়া আছে 28 তারিখ, তোমরা কিন্তু ক্লিয়ার দেখে নিলে। তো গাইজ এবার তোমাদের কথা আসছে যে সমস্ত স্টুডেন্টদের এখনো পর্যন্ত বাকি আছে, বা 21 এপ্রিলের অনেকের এখনো পেমেন্ট দিইনি, কিছু কিছু 22 এপ্রিলের হয়তো অনেকের এখনো পাবে না বা ঢুকবে না। তো যে যাদের ঢুকবে না বা যাদের বাকি থাকছে তাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু তেজারি পেমেন্ট করে, সেক্ষেত্রে তোমাদের বিলে যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে কিন্তু পেমেন্ট রিলিজ করে না, হয়তো এখন থেকে শুরু করে তোমাদের কালকে অবধিও কিন্তু আগামীকাল অবধিও কিন্তু পেমেন্ট দেবে, সুতরাং তোমাদেরকে ওয়েট করতে হবে। আর মার্চ মাসে যে লটগুলো ছিল সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও কালকে বানিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তোমরা কিন্তু আই বাটন দেখতে পাচ্ছ উপরে, আই বাটনে সেই ভিডিও পেয়ে যাবে, সেখানে কিন্তু একদম ক্লিয়ার ডিসকাস করে দিচ্ছি। তো বারবার একই টপিক তোমাদেরকে রিপিট করছি না, সেই ভিডিওটা তোমরা ক্লিয়ার দেখে নাও, সেখানে কিন্তু একদম কমপ্লিট তোমাদেরকে বলা আছে যে তোমাদের কবে টাকা ঢুকবে। আগের মাসের যতগুলো লট ছিল 28 মার্চ, 22 মার্চ, তোমার 23 মার্চ সমস্ত লটের পেমেন্ট কবে ঢুকবে সেটা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও গতকাল আমি কিন্তু রাতে পোস্ট করে দিচ্ছি। তো চলো বন্ধুরা এই ছিল তোমাদের এই ছোট্ট মতো পেমেন্ট আপডেটের ভিডিওটা, কেমন হলো অবশ্যই জানাতে পারবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এই ধরনের আপডেট আমাদের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে একদম সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।